বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি ডাল দিয়ে সাজনা মানে রান্না করব, ডাল আর সাজনা রান্না করব। এই ডাল আর সাজনা রান্না করতে আমার যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি। প্রথমেতে সাজনা 250 গ্রাম, এক বাটি ডাল মুসুরের ডাল নিয়ে নিয়েছি, অনেকক্ষণ এক ঘন্টা আগে প্রায় ধুয়ে রেখেছিলাম। একটা টমেটো নিয়ে নিয়েছি, এখানে হলুদের গুঁড়া আধা চামচ থেকে কম, মরিচের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, লবণ স্বাদ মতন আর এক চামচের মতন আদা রসুন পেস্ট। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন একটা কুচি করে নিয়েছি, আর 7-8টা নিয়ে নিয়েছি কাঁচামরিচ। আর রান্নার জন্য লাগবে তেল। ডালটা আমি এখানে ঢেলে নিয়েছি ভালো করে, ডালটা কচলে মুটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি ডাল দিলাম, এটা আমি মাখিয়ে রান্না করব। তারপর আমি সাজনাগুলো দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের কুচিগুলো, কাঁচামরিচ, টমেটোটা দিয়ে দিব। আর এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব, তেল পেঁয়া বাদে, জিরার গুঁড়া বাদে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরাটা আমি কুড়িয়ে দিব, তেল আমার মুখে যেমন 3 মুঠ তেল দিয়ে দিব। আর এটা খুব ভালো করে মাখাবো। এখন সাজনার সিজন, সবাই সাজনা খাবেন, সাজনা খাওয়া শরীরের জন্য ভালো আর এই সিজনের জন্য খুব ভালো। ভালো করে মাখাতে হবে, খুব ভালো করে চটকে চটকে মাখাতে হবে, ভালো মাখানোটার মধ্যে স্বাদ। এখন আমি এগুলো মাখানো শেষ, আমি 5-7 মিনিট মাখালাম। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব, হাতটা দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটাকে এভাবে একটু ঝাঁকিয়ে নিব যাতে ডালগুলো নিচে এসে চলে যায় আর সাজনাগুলো উপরে এসে যায়। আর এটা আমি নাড়বো না, কারণ সাজনার গুলো উপরে থাকবে আর ডালগুলো নিচে থাকবে। আস্তে আস্তে ডালগুলো সিদ্ধ যখন হয়ে যাবে, নাড়াড়ি করলে সিদ্ধ হয় না ডাল, সিদ্ধ হয়ে গেলে তখন আমি নেড়ে দেবো। আমি পাতিটা ঢেকে এখন চুলায় দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ ডাল সিদ্ধ না হয় অতক্ষণ পর্যন্ত। 20 মিনিট হয়ে গেছে, সাজনাটা আমার হয়ে গেছে, দেখেন একদম ডালগুলো গলে গলে গেছে। এইভাবে সাজনাটা অনেক রকম সাজনা রান্না করা যায়, এইভাবে রান্না করলে একদম মানে ডালের যে রসটা সেটা একদম সাজনা খেতে ঢুকে খেতে ভালো লাগে, ডাল সাজনা রয়েছে বিজিবি খেতে ভালো লাগে। আর পাতলা করেও রান্না করা যায় আর অন্য অন্য রকমও রান্না করা যায়। আমি এইভাবে রান্না করলাম, এটার মধ্যে আমার জিরার গুঁড়াটা দিয়ে দেবো। আর খুব সুন্দর একটা মানে খাবার, ঘন ডালটা হলো, এটার সাথে সাজনা দেখাবেন ভালো লাগবে। আর যদি আপনাদের আমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।